আমরা কি করব, সিম্পল একটা ভিজিটিং কার্ড বুক করবো নাকি, একদম সিম্পল। তাহলে আমরা একটা ফাইল ফাইলের ভিতরে করি, ফাইল ইয়াটা ভিতরে একটা ফাইল নেই, এফোর সাইজের কি কথা বলেন না, হ্যাঁ এফোর সাইজের নিলাম। এখন আমার ডিজাইনটা কি, আমার ডিজাইন করি, দেখেন নতুন একটা টুলের কাজ শিখবো আজকে আমরা। হ্যাঁ আমরা সিলেকশন টুলটা করছি না, এই কথা বলুন না, আমরা সিলেকশন টুলটা করছি, আজকে আমরা করবো হলো শেপ টুল দ্বারা। হ্যাঁ একে বলা হয় পলিগন টুল, পলিগন, হ্যাঁ পলিগন টুল, আজকে আমরা এই এই কাজ শিখবো আজকে। হ্যাঁ দেখেন এখানে সব রকম শেপ আছে, রেক্ট্যাঙ্গুলার নিলাম, ঠিক আছে, অটো কালার ফিল হয়ে যাবে, মানে আমি শুধু সাইজ মানে শেপ নিচ্ছি না, পুরো জিনিসটা নিচ্ছি, মানে বক্স নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ভিজিটিং কার্ডের উইথ হাইট তোমরা জানি জানি নাকি, জানি না কত বলেন তো, 3.5/2, মানে কি হাইট কি 3.5, হাইট হলো 2 আর উইথ হলো মানে প্রশস্তটা হলো 3.5। আচ্ছা ওকে, আমরা একটা কালার দিব নাকি, কি কালার দেওয়া যায়, কি কালার ছিল এটাতে, হলুদ না না ব্ল্যাক ছিল, ব্ল্যাক ছিল। আচ্ছা আর এর ভিতরে আরেকটা বক্স ছিল তাই না, কথা বলো না কেন, আরেকটা বক্স ছিল, নেই আরেকটা বক্স নেই আমরা, এই দেখেন রেক্টাঙ্গুল, রাউন্ডেড রেক্টাঙ্গুল, ঠিক আছে আমরা কোনটা করব। আচ্ছা আমরা এই এই কাটটা করব না, এই কাটটা করব, ওকে ফাইন। তাহলে আমাদের রাউন্ডেড কর্নার লাগবে, লাগবে না লাগবে না, এটা লাগবে না, কারণ আমরা কি করব এটা করব, ওকে ফাইন। তাহলে আমাদের এটা কি কপি করলে হবে নাকি, কপি করব, কপি করে একটা ফি কালার দেই, কি কালার ছিল ওটা, হলুদ, এটা তো হলুদ কালার না, হয় না অবশ্য, এই ঠিক আছে না, আমার কি ছিল দুই পাশে চাপানো ছিল না, এরকম ছিল দেখে আসি, হ্যাঁ এরকম ছিল, উপরটা বেশি ঠিক আছে। আর কি শেপগুলোকে নিয়ে নিয়ে নাকি, নিচে আছে আর নিচে আছে, নিচে কি ব্লাকের নিচে না বাইরে, আচ্ছা ওকে হয় নিচে একটা শেপ, আচ্ছা এখানে একটা ম্যাজিক আছে, আচ্ছা আমি বলতেছি জিনিসটা, আর্ট শুরু করবো, এটা কি ডুপ্লিকেট করলে হবে, কথা বলো না কেন, কটা ডুপ্লিকেট করবো, তিনটা কালার না আমার, চারটা, কেউ তিনটা কেউ চারটা, চারটা কালার তো, তোমরা কি কালার, পিঙ্ক কালার, কে বললো কথা না, কসমেটিক্স দোকানে আপনি কে বেশি কিনবেন, নেক্সটটা গাঢ় পিঙ্ক না,
এরপরে হলুদ, তারপরে সবুজ, তার মানে যা আছে তাই থাক। নেক্সটটা কি হবে? সবুজ। ওরে সবুজ তুই কই? গাঢ় সবুজ না? হয়েছে শেপটা? খুব কঠিন ছিল না? না, আচ্ছা এটা কিন্তু সিলেকশন টুলতেও করা যেত, সেম প্রসেসেই। এখন কন্টেক্ট বলো, কর্নার উঠাই দেন। কর্নার কি কি আছে? ও কাঠের দিলে তিনে শেপ আছে তাই না? আচ্ছা শেপ নেন। এটা অবশ্যই কি উপরে থাকতে হবে না? কটা? কি কালার ছিল? এই তো এবার কি ছিল? কালার তিনটা তিন ফল। এটা কি কালার? লাল কালার, সবুজ। তারপরেরটা লালে লাল, লাল হয়ে যাব। বুঝছে? ওকে এবার কি আসছে? টেক্স নাকি? টেক্স লেখেন। কোনো আলাদা নেই, কাজ করতে হবে এখন। কাজ করেন, কাজ করেন, কাজ করলে মাথা হয়ে যাবে। আমি দেখবো এটা কি কম্বাইন্ড নামে লিখছিলাম না? টিয়ার্স না? কি কালার ছিল? ব্ল্যাক কালার। হ্যাঁ কি হয়েছে বলেন? সুজাত কোন প্রবলেম? আর কি লিমিটেড বড় হয়েছে না একটু? না ঠিক আছে, ঠিক আছে না, চাপা হয়েছে। দেখ আমরা সারাই দেবেন, এবার এবার কি
হার্ট অ্যাটাকস আর একটা টেক্স নেই নিজেকে ব্যান্ডিং করে নাকি ওকে বড় করি কি কালার ছিল ওটা অনেকে নেম টাইটেল এবং ডেজাইনেশন সেম ফন্ট দিবেন দিবেন না ওখানে ছোট করে দিবেন অবশ্যই খারাপ দেখা যায় ঠিক আছে এবারে কি আর কি আছে মোবাইল নাম্বার ডাক্তার মোবাইল নাম্বার না ও ডাক্তার গানা শুনছেন গানা শুনছেন না এটা আগে বন্ধ শুনি একটু বলেন বলেন ওই ডাক গান্ডা গান গান্ডা গান ও ডাক্তার 01917495231 হ্যাঁ এত বড় যদি মোবাইল নাম্বার দিই আমার তো মারবো যারা ডিজাইন করে দিবো নাকি কি হইলো কি হইলো হ্যাঁ কালারের সম্পর্কে কালার কম্বিনেশন ইজ দ্য মোর ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রাফিক ডিজাইন যদিও এই উপদেশটা দেওয়ার আমার ক্ষমতা নাই কারণ আমার কালার কম্বিনেশন খুব খারাপ অনেকে মেইল দিয়ে থাকে নাই যেখানে কাজ করবেন অবশ্যই থাকবেন আপনার এই তো কাট ছিল সিম্পল কাটটা নাকি হ্যাঁ সেটাই খুবই সিম্পল দিল জিনিস ছিল এটাই ছিল আমাদের সিম্পল একটা বিজনেস কার্ড উপরে কোনো কন্টেন্ট আছে আরো নাই হ্যাঁ বলেন জি জি